2000 টাকার 20টা নোট দিয়ে বললাম আমার এই টাকাটা একটু চেঞ্জ করে দেন। টাকাটা ধরি একবার দেখে বলল এই টাকাটা বাদ দিয়ে অন্য টাকা দেন। বললাম বিকজ তাহলে আপনাদের তো মাথা গরম, কখন আবার এই টাকা বদল করে ফেলবেন, আমরা দড়িয়ে দড়িয়ে মরব। ভারতবর্ষ কোথায় আছে এটা কদম গাছিতে দাঁড়িয়ে বা বসে বোঝা যাবে না। ভারতবর্ষ কোথায় আছে আপনি দেশের বাইরে দাঁড়িয়ে ভারতকে দেখুন, আপনি বুঝবেন আপনার দেশের মান সম্মান ইজ্জত কোথায় চলে যাচ্ছে। বিদেশের বাজারে যখন আমরা দেশ থেকে বিদেশে যাই তো কারেন্সি যেখানে এক্সচেঞ্জ হয় মানি এক্সচেঞ্জ, ওখানে গিয়ে 2000 টাকার 20টা নোট দিয়ে বললাম আমার এই টাকাটা একটু আমেরিকান ডলার বা সৌদি রিয়াল বা কুয়েতি দেরহাম একটু চেঞ্জ করে দেন। টাকাটা ধরি একবার দেখে বলল এই টাকাটা বাদ দিয়ে অন্য টাকা দেন। বললাম বিকজ তাহলে আপনাদের তো মাথা গরম, কখন আবার এই টাকা বদল করে ফেলবেন, আমরা দড়িয়ে দড়িয়ে মরব। 2000 টাকার নোট ভারতের বাইরের কোনো কারেন্সিতে চলে না, চলছে না, নিচ্ছে না তারা। সৌদি আরবে যারা হজে যায় তাদের দিয়ে বলবেন 2000 টাকার নোট নেবে না, বলো 500 টাকাটা দেন অল্প টাকা ও সহজে একটা ব্যবস্থা করা যাবে। কিন্তু 2000 টাকার নোট যদি আবার নিয়ে তাহলে এর ভিতরে আবার একটা হাসির কথা, আমার এক বন্ধু 1.5 লাখ টাকা দিয়ে একটা সোনার অলংকার কিনেছে, এখন সে 500 টাকার নোট দিয়েছে, সৌদি আরবের রিয়াল অনুযায়ী ইন্ডিয়ান কারেন্সিতে দাঁড়াচ্ছে 1.5 লাখ টাকা, তো 300-500 টাকার নোট দিয়েছে। তো তখন করেছে কি 50টা নোট গুনে সোনা ওজন করে যে কাঁটায় কারেন্ট ইলেকট্রিক যে কাঁটা 50টা নোট ওজন করে একদিকে দিয়েছে, আর একদিকে ওই টাকা ওজন করে করে গুনে লেছে। তার মানে বোঝাতে যাচ্ছে তোমাদের যা মাল ওজন করে নেওয়া ছাড়া অত গোনার টাইম আমাদের নেই। দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় গেছে, বিজয় মালিয়ার থেকে শুরু করে আর অনেক মালিয়া দেশের কোটি কোটি টাকা বিদেশে নিয়ে গেল। আরে হিন্দু ভাইরা যদি মনে করেন মেরা ভারত মহান হয় তোটা আমরাও ভাবি, এটা হিন্দু মুসলমানের প্রশ্ন নয়, প্রশ্ন হলো দেশের প্রশ্ন। দেশের টাকা যদি বিদেশে পাচার হয়, আরে মুসলমানের টাকা যাবে 14 টাকা, তোমার যাবে তো 86 টাকা। বড় বড় ব্যাংকগুলোতে কাদের টাকায় চলে, মুসলমান তো ভিখারির জাতেদের কটা কাজ, টাকা তো তোমার ভাই, তুমি তোমার দেশে বেঁচে অন্তত দেশের টাকাটা বাঁচাও। সারা পৃথিবীর ভিতরে ক্ষুধার কারণে সবচেয়ে বেশি মরে কোন, সবচেয়ে বেশি মানুষ মরে কোন দেশ, না খেতে পেয়ে উদারের জঠর জ্বালা নিবারণ করতে না পেরে সবচেয়ে বেশি মানুষ মরছে কোথায়? নেপালে যত মানুষ মরে, বাংলাদেশে যত মানুষ মরে, পাকিস্তানে না খেয়ে যত মানুষ মরে, ক্ষুধা সূচকে ভারতের স্থান 113 নম্বরে। নেপালের চেয়ে বাজে জায়গা, বাংলাদেশের চেয়েও বাজে জায়গা। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মাঝে 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 হিন্দু মুসলমানের দাঙ্গা না লাগালে দিল্লির এই চেয়ারটা ধরে রেখে দেওয়া খুব কঠিন, খুব কঠিন। সুতরাং দাঙ্গা ছাড়া সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে অশান্তি বিশৃঙ্খল সৃষ্টি করা ছাড়া তাদের এই গদি ধরে রাখার দ্বিতীয় কোনো রাস্তা আপনার সামনে নেই। আবার লোকসভা ইলেকশন আসুক, দেখবেন পাকিস্তানে কারগিলে আবার পাকিস্তান বোমটম মারবে, বুঝতে পারেন সে কোথায় একটা সমস্যা হয়েছিল, মোবাইল ফোন পেয়েছিল 100 কড়া। বলেন বলেন গত ইলেকশনের সময় কি একটা হয়ে গেল না পাকিস্তানের সঙ্গে ভারতের? পাকিস্তানও ভালো, দারুণ ভালো, আমাদের মোদিজির ভাইরা ভাই ঠিক, আমাদের এখানে যখন ভোট হব হব ভাব পাকিস্তান তখন বোমবার আর 5 বছর টাইম পায় না। তাহলে ওই একটা উত্তেজনা সৃষ্টি করে গোটা দেশের জনগণের চোখে পর্দা লাগিয়ে আবার একটা ইলেকশন করে নেয়।
ইসলামের কোন জায়গায় মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিম বিগাইরি হাক্কিন, কেউ যদি কোন একটা মানুষকে নিরপরাধী ব্যক্তিকে হত্যা করে, কোরআন বলেছে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন তমাম দুনিয়ার নিরীহ মানুষকে হত্যা করল। সুতরাং যে কোরআন মানুষ মারার বিপক্ষে, সেই মুসলমানদেরকে মানুষ মারার দায়ে দুষ্ট করে জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদী বলে দেশময় প্রচার করা হয়। আপনাদের শিখতে হবে, আপনাদের জানতে হবে। ট্রেনে, বিমানে, স্টেশনে, শিক্ষাঙ্গনে, চায়ের দোকানে, কফি হাউসে যখন মুসলমানদেরকে সন্ত্রাসবাদীর এই জায়গায় দাঁড় করাবার এক অপব্যাখ্যা চলে, সেখানে যদি বীরের মতো দাঁড়িয়ে বলতে পারেন জাতির জনক মহাত্মা গান্ধীকে আমরা হত্যা করিনি, তোমরাই হত্যা করেছিলে, তবে তো জোকের মুখে নুনটা পড়বে। যদি সেখানে দাঁড়িয়ে বীরের মতো বলতে পারেন 1965-এ যখন পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াই চলছিল, সেই লড়াইতে জয়ের পতাকা তোলার জন্য সবার আগে ভারতের ওই প্রাণ দিয়েছিলেন মির্জা মোহাম্মদ হামিদ, কাকে আপনারা দেশের শত্রু ভাবছেন, কাকে দেশদ্রোহী ভাবছেন? ইন্দিরা গান্ধীকে মুসলমানরা হত্যা করেনি, রাজীব গান্ধীকে মুসলমানরা হত্যা করেনি, বরং দেশ স্বাধীন করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোসকে, যিনি নিজের গায়ে জামা কাপড় পরিয়ে সুন্দর করে বাঁচিয়ে দিয়েছিলেন, সেটাও ছিল মুসলমানের বাচ্চা। এই ইতিহাসগুলো আপনাদের পড়তে হবে, আপনাদের জানতে হবে, ফোট খুলতে হবে, কথা জবাব দিতে হবে। তা না হলে ঘরে আমার সবকিছু থাকার পরেও ময়দানে কিন্তু হেরে এসে আমাকে রাত্রি শুয়ে পড়েও গিন্নির সঙ্গে কথা বলতে পারবে না, হয়তো গিন্নিও ঝাঁটা এনে বলবে এত কথা বললে তুমি উত্তর দিতে পারো নি, বাড়ি এসে আমার এখানে মদনা নিবারাচ্ছ, আল্লাহর রাস্তায় একটু পড়াশোনা করো। আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে আমি এই বার্তাটাই আপনাদেরকে দেব, দেশের সব মানুষ আরএসএস না, সবাই দাঙ্গা হাঙ্গামা হিংসা পছন্দ করে না, দেশে যথেষ্ট পরিমাণ হিন্দু ভাইরা আছেন যারা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ রেখে বুকে বুকে রেখে মিলেমিশে বাস করতে চান, আর এটা তোমার ইসলাম বলেছে। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার ইহুদি পৌত্তলিক মজুসি অগ্নি উপাস্যক আরো যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে এক জায়গায় বসে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক একটা স্টেট প্রতিষ্ঠা করলেন মদিনাতুল মানাওয়ারাকে কেন্দ্র করে। ইতিহাসটা ভালো করে জানুন, আপনার মোবাইলটায় ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে আঙুল ঘষে ঘষে তো বুড়ি আঙুলের একটা গেরো খইয়ে ফেলেছেন, গুগলে একবার লিখুন যে মদিনার সনদ, দেখবেন বাংলায় অনেকগুলো লেখা আসবে আপনার কাছে, আপনি ওইটা পড়ে নেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধর্মের মানুষকে নিয়ে কিভাবে তিনি সম্প্রীতির মেলবন্ধন তৈরি করে একটা স্বাধীন সার্বভৌম নূতন সুন্দর দেশের প্রতিষ্ঠা তিনি করতে সক্ষম হয়েছিলেন। আমাদের দেশ সব জাতির মানুষ মিলেমিশে বসবাস করার একটা ঐতিহাসিক ঐতিহ্য আছে, হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের মানুষ কম বেশি আমাদের এই ভারতবর্ষে বসবাস করেন। কখনো কখনো অশুভ শক্তির কারণে আমরা বিভ্রান্তির শিকার হই। আমি একটাই কথা বলবো, ভারতবর্ষের 135 কোটি মানুষ যাকে জাতির জনক বলে মানেন মহাত্মা গান্ধী, যার ছবি প্রত্যেকটা টাকার পাতায় পাতায় আছে, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার নোটে
মহাত্মা গান্ধীর ছবি আছে, ইনি হলেন জাতির জনক। তো ওনার প্রতি সম্মান আর শ্রদ্ধা জানাতে আমাদের ক্রান্তিতে ওনার ছবি ব্যবহার হয়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য এবং কষ্টদায়ক, সেই মহাত্মা গান্ধীকে যে নাথুরাম গডসে হত্যা করেছিল, ভারতবর্ষে মহাত্মা গান্ধীর নামে মন্দির না হলেও নাথুরাম গডসের নামে মন্দির তৈরি হচ্ছে। আমার কথা কি বোঝা গেছে? এই যে দ্বিচারিতা, যদি মহাত্মা গান্ধী খুনির যোগ্য ব্যক্তি হন তাহলে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে টাকায় ছবি ছাপার কি দরকার ছিল? আবার তিনি যদি এদেশের একজন মহান ব্যক্তিত্ব হন তাহলে তার হত্যাকারী কখনো এদেশের জন্য মহান হতে পারে না। আজকে 23শে জানুয়ারি ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ রাষ্ট্রীয়ভাবে যে দেশের মাটিতে দাঁড়িয়ে যে দেশের আলো বাতাস বৃক্ষরাজি উপভোগ করে আমরা তিলে তিলে বেড়ে উঠেছি, এই দেশের জন্য এক বিরাট বড় সম্পদ নেতাজি সুভাষচন্দ্র বোস, তার 117তম বোধায় 127তম জন্মবার্ষিকী আজ। নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো এক মহান ব্যক্তিত্বের 127তম জন্ম দিবসে দাঁড়িয়ে আজ এ কথা বলতে বাধ্য হচ্ছি যে যারা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের টাকার উপরে ছবি লাগাতে পারে তারাই আবার এদেশের মানুষের চোখে ধুলো দিয়ে মহাত্মা গান্ধীর খুনি আসামির নামে মন্দির তৈরি করছে। তার মানে ওই মন্দিরে পুজো দিয়ে নতুন নতুন আবার নাথুরাম গডসে তৈরি হবে, যারা এদেশের মহান ব্যক্তিদেরকে হত্যা করবে। খুনি আসামির নামে মন্দির করার উদ্দেশ্যই হলো নতুন নতুন মহামানবদের, নতুন নতুন বিজ্ঞ দেশপ্রেমিক মানুষদের খুন করবার, খুনি আসামি তৈরি করার মন্দির তৈরি হচ্ছে নাথুরাম গডসের নামের মন্দির। সেটাও ভারতবর্ষে দাঁড়িয়ে আমাদেরকে সহ্য করতে হচ্ছে। আমরা রাজনৈতিক লেভেলের বা অঙ্গে চলাফেরা করা মানুষ নই, কিন্তু এর পরেও রাষ্ট্র যারা পরিচালনা করবেন আমরা তাদের পরিচালনা দিন এদেশের একজন সাদাসিধা নাগরিক হয়ে আমি বলবো যে দ্বিমুখ দ্বিচারিতা, এই দুর্ধর্ষ দেশের জন্য কলঙ্কের দিল্লির এই সরকার এদেশের জন্য কখনো কল্যাণকর হতে পারে না। বলবেন আমি কি মুসলমান বলে বিজেপির বিরোধিতা করছি বা আরএসএস এর বিরোধিতা করছি? না, আমি ভারতবর্ষের একজন স্বাধীন চেতা মানুষ হিসাবে এদের এই দ্বিচারিতাকে কখনো মেনে নেওয়া যায় না।